বনসাইয়ের ইতিহাস 206 খ্রিস্টাব্দের কথা। চীনা কবি টন গুয়েংমিং সর্বপ্রথম টব এবং টবে গাছ লাগানোর পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি প্রথম টবে গাছ লাগান। সেই থেকে টবে গাছ লাগানোর যাত্রা শুরু। মাটির পাত্রে প্রথম লাগানো গাছটি ছিল চন্দ্রমল্লিকা। পরবর্তী পর্যায়ে অন্যান্য গাছও টবে স্থান পায় এবং উচ্চশ্রেণীর মানুষের মাঝে তা ছড়িয়ে পড়ে। যে টবের যাত্রা শুরু হয়েছিল সুন্দর চন্দ্রমল্লিকা ফুল বুকে ধারণ করে, তার যাত্রা শুভ হবেই, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। সাধারণ ফুল চাষ এক সময় রূপ নেয় পানসাইতে। এটি আরও ছোট পাত্রের চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি অগভীর থালা জাতীয় পাত্রে গাছ, পাহাড়, বাড়িঘর, পুকুর, প্রাণী ইত্যাদি শোভা পেত। গাছকেন্দ্রিক এই শিল্প নির্মাণ পদ্ধতি আস্তে আস্তে উচ্চবিত্তের আঙিনা ছেড়ে সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। অবশেষে বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমে তা পাড়ি জমায় বর্তমান আধুনিক বনসাইয়ের লালন ক্ষেত্র জাপানে। মূলত চীনারাই প্রথম থালাজাতীয় পাত্রে বড় গাছের আবাদ শুরু করেন। এর প্রমাণ মেলে তিয়াং যুগের চিত্রকলায়। ওই সময়ের চিত্রকলায় থালাতে স্থাপিত বাঁশ, পাইন, সাইপ্রেস ইত্যাদি বড় জাতের গাছ আমরা দেখতে পাই। এটি টন গুয়েংমিং এর চন্দ্রমল্লিকা যুগেরও 200 বছর পরের ঘটনা। ইতোমধ্যে জাপানে অনেক বনসাইয়ের আগমন ঘটেছে। বৌদ্ধ সন্ন্যাসী ছাড়াও কিছু এসেছে জাপানি মন্ত্রীদের কাছে উপহার হিসেবে, কিছু এনেছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বড় কাজটি করেছেন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী চু শানশিউ। তিনি পানসাইয়ের সাথে পানসাই নির্মাণের যাবতীয় তথ্য জাপানে নিয়ে আসেন, আর সেই থেকেই শুরু হয় আলোচনা এবং গবেষণা। অবশেষে 1664 খ্রিস্টাব্দের পরবর্তী পর্যায়ে অনুসন্ধানী জাপানিদের নিজস্ব চিন্তাধারায় পানসাই আরও পরিশীলিত রূপ ধারণ করে, যার নাম দেওয়া হয় বনসাই। এই জাপানি বনসাই সর্বপ্রথম 1878 খ্রিস্টাব্দে প্যারিস বিশ্বমেলায় এবং 1909 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্বমেলাতে প্রদর্শিত হয়। এই প্রদর্শনীর মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে নতুন বনসাই এবং তার আঙ্গিক বৈশিষ্ট্য সম্পর্কে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। চীন এবং জাপান বনসাইয়ের সৃষ্টি, লালন ও পরিচর্যাকারী দেশ হলেও বর্তমানে এটি কারও একক শিল্পকর্ম নয়, ইতোমধ্যে একটি আন্তর্জাতিক শিল্পের মর্যাদা পেয়েছে। বাংলাদেশেও এই শিল্পের চর্চা শুরু হয়েছে, এটি আশার কথা। আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হওয়ার মতো যথেষ্ট বনসাই তৈরির বৃক্ষ আমাদের আছে। ব্যাকরণসম্মত পদ্ধতিতে আমাদের শিল্পীরা বনসাই তৈরি করতে পারলে বনসাই শিল্প আরও সমৃদ্ধ হবে। গর্ব করার মতো বনসাই সম্পদ আমাদেরও হতে পারে। তাই এই বনসাই সম্পদ নিয়েই বনসাই ওয়ার্ল্ড থেকে আমরা এখন থেকে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। আমরা আপনাদের মাঝে আসব বনসাইয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে, যেমন বনসাই কিভাবে করতে হয়, বনসাইয়ের ইতিহাস, প্রত্যেকটি বনসাইয়ের আলাদা আলাদাভাবে তাদের কার্যপদ্ধতি এবং কিভাবে যত্ন নিতে হয়, এই জিনিসগুলো নিয়ে বনসাই ওয়ার্ল্ড এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে আসবে। এবং এই বনসাই নির্মাণ নিয়ে আমরা সবাই মিলে একসাথে এই বনসাই শিল্পকে সমৃদ্ধ করবো।